করবে প্লিজ তাদেরকে ইসলামের পথে আসতে অ্যাটলিস্ট হইলো আমাদের সাহায্য করা উচিত যারা ভালো হতে চাইছে তাদের ভালো পথে আসার জন্য আমাদের হেল্প করা উচিত অন্তত এতটুকুকে মানে হেল্প করতে না পারেন তাদেরকে নিয়ে এরকম সাইবার বুলিং না করলেই হয় তো ব্যাপারটা হচ্ছে এটাই যে কিছু মানুষ সব সময় উল্টা-পাল্টা উল্টা-পাল্টা আচরণ এগুলো করতেই থাকবে বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট যে ভালো মানুষ নাই অবশ্যই ভালো মানুষ আছে আমি ইসলামের পথে ফেরার পর থেকে আমাকে নিয়ে অনেক 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 মানুষ অনেক ভালো কম্যান্ট করেছে এবং আমার জন্য দোয়া করেছে আমাকে সবসময় এস এম এস করে আমি তাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ এবং তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা হয়তো জানেন না যে আপনাদের একটু আপনাদের একটু একটু ভালোবাসা দুটা ভালো কথা একটা মানুষের সামনে আগায় যাওয়ার পথে অনেক বড় অনেক বড় প্রেরণা যোগায় সো আমি আপনাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যারা যারা মানুষকে সাধুবাদ জানান সুন্দর কাজের জন্য ইসলামের পথে ভালো কিছুর জন্য তারা অবশ্যই তারা অবশ্যই কি বলবো তারা অবশ্যই জানার ডিজার্ভ করেন এবং হয়তোবা আমার মতো একটা ক্ষুদ্র মানুষের দোয়ায় তাদের কিছুই যায় আসবে না কিন্তু আমি তাদের জন্য অবশ্যই দোয়া করব যারা আমাকে আমার ইসলামের পথে ফেরা নিয়ে ভালো কথা বলেছেন আমাকে সাধুবাদ জানিয়েছেন এবং আমার জন্য দোয়া করেছেন আমি অনেক অনেক মানুষের গ্রিটিংস পেয়েছি অন বহু মানুষ আমাকে নিয়ে অনেক রকমের লাইক অনেক দেখেছি আমি তারা ফেসবুকে পোস্ট দিয়েছে ভালো ভালো এবং তারা দোয়া করেছে আমার জন্য সো তাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ আল্লাহ আপনাদের মঙ্গল করুক আপনারা যেভাবে থাকেন ভালো থাকেন আপনাদেরকেও যেন আল্লাহ কোনো না কোনো বিপদ থেকে আপনাদের এই ভালো মনুষ্যের ক্ষমা করে দেয় মাফ করে দেয় এবং একটা বিপদ থেকে যেন যে কোনো বিপদ থেকে যেন আল্লাহ উদ্ধার করে শুধুমাত্র আপনাদের এই ভালো মনের জন্য হয়তোবা আমার আমি আবারও বলছি হয়তোবা আমার মতো একজন পাপি আল্লাহর বান্দির দোয়ায় আপনাদের কারোরই কিছু হবে না বাট তারপর আমি আপনাদের জন্য দোয়া করবো সবসময় দোয়া করবো এইভাবে এই বলে যে এই মানুষগুলো আমাকে ইসলামের পথে আমার ফেরা নিয়ে ফিরতে অবশ্যই হবে তো ইসলামের পথে ফেরা নিয়ে আমাকে সাহায্য করেছে আমাকে হেল্প করেছে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে সুভান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমি আল্লাহর দরবারে আপনাদের জন্য সব সময় দোয়া করব আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা না বাট আমি দোয়া করতেই থাকবো যারা আমাকে একটু হলেও ভালো কথা বলেছেন যারা আমাকে বলেছেন যে যা হওয়ার হোক হয়ে গেছে তুমি ইসলামের পথে ফিরেছো তুমি তবা করেছো এটা অনেক বড় ব্যাপার কারণ আমি মনে পানি বিশ্বাস করি আল্লাহ তাকারীকে পছন্দ করে আল্লাহ লাভ রিপেন্ট আল্লাহ কারীকে অবশ্যই পছন্দ করে আল্লাহ কারিকে পছন্দ করে আর কিছু শয়তান কিছু মুশ কিছু মুনাফেক সময় থাকবে যারা মানুষকে দেখে হাসাহাসি ঠাট্টা তামাশা তারা তো মুজা আল্লাহ সাল্লামকে নিয়ে হাসাহাসি করেছিল আর আমি তো কিছুই না আমি তো একজন বান্দি মাত্র আমি তো একজন গোলাম তারা তো নবী রাসুলকে নিয়েও হাসাহাসি করছে তারা তো নবী কে নিয়েও হাসাহাসি করছে আর আমি তো একটা বান্দি আমি তো একটা আমি কি বলবো আমি তো একজন গোলাম সো কিছু যায় আসে না তাদের এসব হাসাহাসি এগুলো নিয়ে কিচ্ছু যায় আসে না তারা নবীরকে নিয়ে যারা হাসাহাসি করতে পারে এরকম মানুষের এক্সিস্টেন্স তো আছে আমাদের সমাজে আমাদের আশেপাশে তারা সবসময় সব মানুষ কিনে হাসাহাসি করবে কারণ তাদের জীবনে কোনো কিছু নাই আমি তাদের জন্য দোয়া করতে চাই যারা আমার জন্য দোয়া করেছে যারা আমার ইসলামের পথ পথে ফেরা নিয়ে বলেছে যে যাক আল্লাহকে হেদায়ত দিয়েছে আল্লাহ মেয়েটাকে ইসলামের পথে ফিরতে সাহায্য করেছে ও যেন ইসলামের পথে থাকতে পারে যারা এরকম দোয়া করেছে তাদের জন্য আমি সব সময় দোয়া করব আল্লাহর কাছে আহ যাক কিছু কমেন্ট পরে আসি আম আম কেউ কেউ